pan. সেক্রেটারি আর ভারতীয় জনতা পার্টির আমি প্রদেশ সম্পাদক। খুব ভালো, খুব ভালো, এক্সপেকটেশনের থেকেও বেশি ভালো। এই প্রথম বাংলায় এসে এলাম, এই প্রথমবার এই রাইডে এলাম, এই দিনটাকে কমেমোরেট করতে আমি ইন্ডিয়া থেকে এসেছি, আগরতলা থেকে এসেছি। কেমন লাগছে আজকে রাইডের অনুভূতি? অনেক ভালো লাগছে, অনেক বিপদ আছে। ঝাল লাগছে না? ঝাল লাগছে না? ঝাল লাগছে, ঝাল লাগছে। আমরা এক বছর পরে একসাথে হয়েছি, তো খুশি কে আপনারা। অনেক বেশি ভালো লাগছে, কি জন্য? ঝাল লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, সাথে ঝাল লাগছে। তোমার কেমন লাগছে? অনেক ভালো।
দাদা বলুন কেমন লাগছে আজকে রাইড? আজকে রাইড মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। রোদ্দুর কই রোদ্দুর কই? মালটাকে রেখে এসেছেন, মালটা বড় হলে খুব খেলাবে কিন্তু। বিচ্ছু 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 অপপ্রচার চলতো অপপ্রচার আমার ছেলের বিরুদ্ধে। আর কি নেওয়া নেই বুঝলাম, পেয়ারা মাখা সরিষা দিয়ে খুব টেস্ট। তারপরে টেস্ট বলে না ওই আমার মধ্যে একটা জোশ দিয়া বলে বুঝছো, খুব খুব টেস্ট খুব টেস্ট। ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের সাইকেল রাইড হয় একটা সবচেয়ে বড় সাইকেল রাইড, সে রাইড উদ্দেশ্যে আমাদের দুজন বিদেশি বন্ধু আসছে সাইকেল রাইড দিতে। আমরা এখন তাদের মুখ থেকে তাদের পরিচয় জেনে নেব। আর যেহেতু একাত্তরের যুদ্ধে ভারতবর্ষের একটা বড় ভূমিকা ছিল, আমাদের ছোট রাজ্য ত্রিপুরারও একটা বড় ভূমিকা ছিল, এই দিনটা কোমেমোরেট করতে আমরা এসেছি ঢাকায়, এই সাইকেল রাইডটা অংশগ্রহণ করেছি। এর তো পেছনে একটা কারণ, অনেকেই শুনেছি এই বিক্রিডে সাইকেল রাইডের কথা। এইখানে আসার পরে আপনার কেমন লাগছে বা এখানে আপনি কেমন আতিথ্য পাচ্ছেন এই ব্যাপারে যদি বলেন? ঈশ্বর, এতদিন খালি শুনতাম বাংলাদেশের মানুষের আতিথ্যতার গল্প, আমি কালকে আসার পর এখানে প্রতি মুহূর্তে তা নিজে অনুভব করছি, নিজে এক্সপিরিয়েন্স করছি, ভীষণ ভালো লেগেছে। আর আজকের এই রাইডটা তো মানে বিয়ন্ড এক্সপেকটেশন ছিল, এত বড় রাইড হবে, এত লোক থাকবে আমার ধারণাই ছিল না। তো ডেফিনেটলি আমি সবাইকে নিমন্ত্রণ করব আমাদের ওখানে যেতে, ওখানে আমরা রাইড অর্গানাইজ করব, আপনারা সবাই যাবেন বাংলাদেশের যারা সাইক্লিস্টরা আছেন। অনেক ধন্যবাদ, আবার বাংলাদেশে ঘুরতে আসবেন আশা করি। এবার আমরা কথা বলবো আগরতলা সাইক্লোহলিক্স, সাইক্লোহলিক্স গ্রুপ যে তারা ব্যানার নিয়ে আসছে, তাদের ব্যানারটা খুবই সুন্দর একটা ব্যানার। আর এই গ্রুপের যে অ্যাডমিন আছেন, আজকে আসলে তার অনুভূতি কেমন বা এখানে আসার কথা কেমন লাগলো এগুলো আমরা এখন শুনবো তার মুখে। দাদা আপনার পরিচয়টা দিয়ে আপনি এই গ্রুপে বসুন। হ্যাঁ, আমার নাম ভূপেশ দেবনাথ, আমি তো আগরতলা আর্ট কলেজ কলেজে পড়াই। এখানে আসা তো আমি 26 মার্চে এসেছিলাম, তো তখন আমার যে অনুভূতি ছিল সেটা সেটা হয়তোবা ওটা আমার প্রথম ছিল, কিন্তু এখন আরো ভালো লাগছে সবাইকে পেয়ে, ইয়াসিন ডিকে এবং আরো যারা যারা আছে সবাইকে পেয়ে আরো আমার খুব ভালো লাগছে। আর যেটা বলছিলাম মানে কস্তুরীকে আপনার মেয়ে, ছোট হলেও এত সুন্দর, আমরা যখন আগরতলাতে গেলাম ওর কথাবার্তা ওর ব্যবহার আমরা অনেক মুগ্ধ হয়েছি। তো ওকে তো আপনি নিয়ে আসেননি, এরপরে আবার যখন আসবেন ওকে নিয়ে আসবেন কিনা, ওকে আনার প্ল্যান আছে কিনা? ঠিক আছে, হ্যাঁ আনার প্ল্যান আছে, তুমিও যাবে আমার বাড়িতে যাবে, ভালো করে খাওয়া দাওয়া হবে, একটা হয়ে নিয়ে এবার আরো ভালো মজা হবে অবশ্যই। আর এখানে সাইকেল চালানেন আমাদের বাংলাদেশি সাইক্লিস্টদের সঙ্গে, এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে, অনুভূতিটা কেমন ছিল, রাইডটা কেমন ছিল? রাইড তো কি বলবো, এভাবে এক্সপেকটেশন মানে হার্ড বল, আমি এরকম অনুভূতি মানে কি বলবো কিছু বলার নেই। অনেক ধন্যবাদ, আপনাদের সঙ্গে ছিলেন ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই কিছু বলবেন? আমি আর কি বলবো, অনেক ধন্যবাদ আপনাদের।